আমি কামরুল স্যারের কাছে আমি একটা বিষয় জানতে চাই যে এই রমজানে ডায়াবেটিস রোগীর অধিকাংশ মানুষ ডায়াবেটিস এর মধ্যে যারা আছে তারা সবাইকে ঝুঁকিতে মধ্যে নাকি কোনো ভাগ আছে যে আসলে এই মানুষগুলো ঝুঁকিতে বেশি থাকে? না, আসলে সবার ঝুঁকি আসলে একরকম না। কিছু অংশ অলরেডি ডাক্তার সাজ্জাদ হোসেন ভাই বলেছেন যে কারো ঝুঁকি অত্যন্ত বেশি, কারো ঝুঁকি বেশি, আবার কারো ঝুঁকি হচ্ছে নিচের দিকে আছে, কম ঝুঁকি। কম থেকে আসলে ঝুঁকি গুলা কি সেটা আমাদের আগে মানে বুঝতে হবে। অলরেডি বলেছেন যে প্রথমত যে যেহেতু দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয় সেজন্য সুগার বেশি কমে যাওয়া, যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া, ওটার একটা ঝুঁকি আছে। আরেকটা হলো যে আবার যে সময় আমরা খাই অর্থাৎ রাতের বেলা ইফতার থেকে শুরু করে সেহরি, এই সময় কিন্তু খাওয়ার পরিমাণটা আবার অনেক বেশি থাকে। এই সময় আবার দেখা যেতে পারে, অথবা এমন হয় যে কিছু রোগী আছে তারা ওষুধ একদম বন্ধ করে দেয় ইফতার সময়, তাদের ক্ষেত্রে সুগারটা আবার অনেক বেড়ে যেতে পারে, যেটাকে আমরা বলি হাইপারগ্লাইসেমিক ইমার্জেন্সি বা এই ধরনের কন্ডিশন হয়। আবার এই সময় গরমের সময় আর একটা বিষয় হয়, সেটা হলো যে এখন এমনিতেই আমরা প্রচুর ঘামছি, তো পানি শূন্যতা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এখন থাকবে। এবং এই পানি শূন্যতার একটা খুবই জটিল একটা পরিস্থিতি হলো, সেটা হলো যে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাওয়া, যেটাকে আমরা বলি থ্রম্বোসিস, এটাও একটা খুব মানে বড় ধরনের ঝুঁকি। আসলে ঝুঁকি গুলা হলো এই, এখন এই ধরনের ঝুঁকি আসলে সবার একরকম না। যেমন ধরুন হাইপোগ্লাইসিমার ঝুঁকি বা হাইপারগ্লাইসিমার ঝুঁকি, এটা এক এক ধরনের এক এক রকমের ক্যাটাগরি অফ পেশেন্ট, তার রোগীর বয়স, তার ডায়াবেটিসটা কোন ধরনের, তার অন্য কোন ধরনের ডায়াবেটিস জনিত জটিলতা আছে কিনা, যেমন ডায়াবেটিস জনিত কিডনি জটিলতা বা স্নায়ু রোগ, অথবা কারো কোনো হার্টের সমস্যা আছে কিনা, কারো স্ট্রোক আছে কিনা, বা আরো অনেক বিষয়। এছাড়াও রোগী ইনসুলিন নেয় বা নেয় না, এই ধরনের কি ধরনের ওষুধ নিচ্ছে, সেই ধরনের রোগী কি ধরনের কায়িক পরিশ্রম করে, সে কি অনেক বেশি তাকে খুবই ভারী পরিশ্রমের কাজ করতে হয় কিনা, এই জিনিসগুলো আসলে ঝুঁকি নির্ধারণের জন্য আমরা সাধারণত ব্যবহার করি। তো এই যে আসলে মূল কথা হলো এটাই যে সবার ঝুঁকি একরকম না, এটা রোগী ভেদে মাত্রাটা ভিন্ন হবে। শর্করা কমে যাওয়া মানে হচ্ছে যে যে কোনো সময় রক্তের শর্করা যদি 70 মিলিগ্রাম পার ডিএল, যেটাকে আমরা 3.9 মিলিমোল পার লিটার, যেটা আমাদের গ্লুকোমিটার আমরা মাপতে পারি, তার নিচে হলে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি। তো এই সময় হাইপোগ্লাইসিমিয়ার উপসর্গ হয় সাধারণত, যেহেতু আমরা রোজার সময় দেখা যায় এমনিতেই মানুষের শেষের দিকে, বিশেষ করে দিনের শেষের দিকে তাদের ক্ষুধা হবে, তো এই ক্ষুধার উপসর্গ তার থাকবে, এবং এই ক্ষুধাটা অনেক বেশি পরিমাণে হতে পারে। একটা হলো শরীর ঘামা, হার্ট বিট বেড়ে যাওয়া, একটু অস্বস্তি লাগা, বা অনেক সময় একটু কনফিউশন লাগা, ইভেন যদি এই মাত্রাটা অনেক বেশি কমে যায় রোগী অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে হলে কি করবে, প্রথমত যদি এই ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে রোগীর যদি হাতের কাছে গ্লুকোমিটার থাকে তাহলে সুগারটা মাপতে হবে। যদি দেখে যে না এটা 3.9 নিচে, তাহলে রোজা আর কন্টিনিউ করার মানে ওই দিন আর রোজা রাখার কোনো অবকাশ নেই, সাথে সাথে তার রোজা ভেঙে ফেলতে হবে। সাথে হাতের কাছে যে ধরনের খাবারই পাওয়া যাক না কেন, যার মধ্যে শর্করা জাতীয় উপাদান আছে, যেমন চিনি হতে পারে, কেক হতে পারে, বিস্কিট হতে পারে, কোমল পানীয় হতে পারে, যাই হাতের কাছে যেটাই পাওয়া যাক না কেন সেটা দিয়ে তার রোজা ভেঙে ফেলতে হবে ওই সময়। এবং এই রক্তের সুগারটা ঠিক মতো আবার বাড়লো কিনা বা নর্মাল হলো কিনা সেটা দেখার জন্য তার কিছুক্ষণ পর, 15 মিনিট পর দেখতে হবে যে তারা এটা আবার ঠিক মতো ঠিক মতো এসছে কিনা।